কারণ আমার মা খুব কষা এটা রান্না করে, তো যার কারণে এটা খেতে আমার খুব ভালো লাগে। তিনি আজকে মহাব্যস্ত, বারান্দা থেকে বেরুন বেড়ে গেছে, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তা আমার আম্মা যান যেটা করছে, আমাদেরকে বেশ কিছু নিম পাতা এনে দিয়ে গেছে একটু আগে। তো এই নিম পাতাটা এখানে রাখার পর থেকে আমি খেয়াল করলাম মাসি বাবাজি কোথায় যেন হারায় গেছে। এক পশলা বৃষ্টির পর বেশ ভালোই রোদ উঠছে, আর এই হচ্ছে আমার বারান্দার অবস্থা। আজকে যেহেতু বৃষ্টি ছিল সকাল থেকে, জামা কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা ছিল না, শুকানোর তো কোনো ব্যবস্থাই ছিল না। তো তিন্নি এখন সব বাবুর কাঁথাগুলো ধুয়ে ফেলছে, বাবুর জামা কাপড় গুলো ধুয়ে ফেলছে। যাক, তিন্নি আজকে মহাব্যস্ত, বারান্দা থেকে বের হয়ে আসি। ও, এই ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই যে নিম পাতা। মানে ছোটবেলায় দেখতাম যে বাসায় যখনই মাছির আক্রমণ হয় তখনই নিম পাতা একটা মহা ভূমিকা পালন করে। আমার নানু হচ্ছে বাসার মধ্যে এনে নিম পাতা দিত, তারপর দিন থেকে মোটামুটি মাছি উধাও হয়ে যেত। কত কয়েকদিন ধরে আমাদের বাসায় হুটহাট করে প্রচুর মাছির আক্রমণ বেড়ে গেছে, কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। তা আমার আম্মা যান যেটা করছে, আমাদেরকে বেশ কিছু নিম পাতা এনে দিয়ে গেছে একটু আগে। তো এই নিম পাতাটা এখানে রাখার পর থেকে আমি খেয়াল করলাম মাসি বাবাজি কোথায় যেন হারায় গেছে। তো আমি জানি না এই নিম পাতার সাথে মাছির আসলে কি শত্রুতা আছে, মানে এটা এত সুন্দর কাজ করে। এবার একটু আমি ওইদিকে যাই, আমার মেয়েকে দিয়ে আসছিলাম হচ্ছে আমি একটু পড়াশোনা করতে। কি করতেছে সুজানা? হ্যাঁ বাবা। কি করতেছ আম্মু? এই যে পড়ছি আর খেলা। তাই ভাইয়া ঘুমাচ্ছে? লক্ষ্মী ছেলেটা ঘুমাচ্ছে, ঠিক আছে ঘুমাক। আম্মা যান পড়াশোনা হচ্ছে? মা যদি কাজ শেষ করে এসে দেখে যে সুজানার পড়াশোনা হয় নাই, তাহলে কিন্তু অনেক বকা দিবে। পড়েছ? হ্যাঁ। কি ধরবো? ঠিক আছে, বইটা জমা দাও দেখি। প্রথমে সকালে তোমাকে বলা হয়েছিল বাংলা ছড়াটা পড়তে, আমি দেখেছি তোমার মা একবার দুইবার তিনবার শিখাই দিয়ে গেছে, বলেছে এটা ভালো করে মুখস্থ করতে। হয়েছে? আচ্ছা, তাহলে তুমি আমাকে ছড়াটা বলো। আমি এখন একটি ছড়া বলবো, নাম হলো ট্রেন, লিখেছেন শামসুর রহমান। শুরু করা যাক। ছপ ছকা ছপ ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরোয় ফের ছুটে যায় মাঠ পেরুলে বই, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। না, সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বাবা। আচ্ছা আম্মা যান, তাহলে বাংলাটা মোটামুটি রেডি, আর জিওগ্রাফিটা পড়ছিলে, এটা কি পড়া হয়েছে? হ্যাঁ। আমি এখন ধরে দেখব না কি যে হয়েছে কি না। ওকে, হোয়াট ইজ আ গ্লোব? দ্য আর্থ ইজ টু লার্জ ফর আস টু সি অল অফ ইট এট দ্য সেম টাইম, ইট ইজ ফর আ রিজন দ্যাট পিপল হু স্টাডি ফর দ্য আর্থ হ্যাভ মেড আ মডেল অফ ইট কল্ড দ্য গ্লোব। নাইস, দ্য নেক্সট ওয়ান, How are maps different from globes? The maps are not shaped like the globe. They are flat like the pages in your book. Oh, excellent. Ammu, onek sundor hoyeche. আরো ভালো করে প্রিপারেশন নিতে হবে, আর একটু যেখানে যেখানে ভুল হয় সেগুলো দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আরেকটু সুন্দর করে এটা পড়াটা শেষ করে ফেলো, ঠিক আছে? যেন তোমার আম্মু যখন ধরবে তখন কোনো জায়গায় না আটকাও, ঠিক আছে? আর বাবুর খেয়াল রেখো কিন্তু। দেখি ওইদিকে কি অবস্থা, আজকে রান্না বান্নার কি কন্ডিশন আমি বলি। মোটামুটি সায়ানকে নিয়ে পুরো বাসার সবাই ব্যস্ত, সো রান্না বান্না এখন হচ্ছে। তবে ইতিমধ্যে আমার আম্মা যান কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে ভেড়ার মাংস, এইটা অনেকে খুব পছন্দ করে, অনেকে খেতে পারে না, বাট আমি আমার আম্মার হাতের ভেড়ার মাংস খুবই পছন্দ করি, কারণ আমার মা খুব কষা এটা রান্না করে, সো যার কারণে এটা খেতে আমার খুব ভালো লাগে। সেই সাথে হচ্ছে এখানে আসা হচ্ছে চিচিঙ্গা, এই চিচিঙ্গার সাথে হচ্ছে পুঁটি মাছ, এটাও খুব পছন্দের একটা খাবার। আর এইদিকে আছে একটা ভর্তা, এটা হচ্ছে কলার ভর্তা, কাঁচকলার ভর্তা। সো মোটামুটি সবকিছু মিলায় রান্না বান্না না হইলেও কোনো ঝামেলা নাই। এইদিকে মোটামুটি খাবার দাবারের ব্যবস্থা হয়ে গেছে, সালাদের ব্যবস্থা হয়েছে। ওইদিকে তিন্নি বেগম ব্যাপক ব্যস্ত, ওইদিকে আর যাবো না। তিন্নি বেগম আজকে প্রচন্ড মাথা হাইপার হয়ে আছে, কারণ বাবু মাত্র ঘুমাইছে সকাল থেকে, সে ঘুমায় নাই। সে এখন যেহেতু ঘুমাইছে এখন সে কাজপাত শুরু করছে, তা আমি যাই।